আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। ভাই, আমার কয়েকটি প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। যে একটি প্রশ্ন ছিল যে আপনারা, বিশেষ করে আপনি, এই মারিয়া কিপ্তিয়া সম্পর্কে বলেন যে মারিয়া কিপ্তিয়া রাসুলের স্ত্রী ছিল না, শুধু বাদী ছিল, এটাই তো আপনি বলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলি। হ্যাঁ, আমি একটি আদিস পড়লাম, আদিসকে হলো সুনানে নাসাই 3594 নম্বর আদিস। সেই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে রাসুল কোনো দাস দাসী এবং কোনো সম্পদ রেখে যাননি। তাহলে এটা কি বোঝায়? এটা কি বোঝায় আপনি বলেন। যে উনি মৃত্যুর পরে, অর্থাৎ মৃত্যুর সময় কোনো দাস দাসী কোনো সম্পদ কিছুই রেখে যাননি, তার মানে কোনো দাস দাসী তার ছিল না, জিজ্ঞাসা করেছি ভাই, আপনি একটু ভালো মন দিয়ে শুনে তারপর উত্তর দিন। মনে করেন আমার আমার কাছে একটা গরু আছে, তারপরে আমি গরুটার দুধ টুধ খায় তারপরে কি করলাম, গরুটারে বাজারে নিয়ে বিক্রি করে দিলাম। মরার আগে আমার কাছে আর কোনো গরু ছিল না। হ্যাঁ, আমি যখন মারা গেছি তখন আমার কাছে গরু ছিল না, কারণ আমি তাকেই বেঁচে দিছি। তার মানে কি এই কথাটা দাঁড়ায়, তার মানে কি আমরা এই ডিসিশন নিতে পারি যে আমার কখনোই কোনো গরু ছিল না? না, এক সময় ছিল। হ্যাঁ, এক সময় ছিল, মরার আগে হয়তো আমি তাকে ইয়া করে দিছি, বিক্রি করে দিছি অথবা অন্য কিছু করছি, কিন্তু এক সময় তো ছিল, তাই তো? জি। আচ্ছা, এখন 2 নম্বর কথা হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে দাসীর সাথে যদি আপনি, যেহেতু একজন মুমিন মুসলমান, আপনি দাসীর সাথে সঙ্গম করতে পারেন। কোরআনেও বলা আছে, হাদিসেও আছে, দাসীর সাথে আপনি বিবাহ ছাড়াই সঙ্গম করতে পারেন। সঙ্গম করলে যদি বাচ্চা পয়দা হয় তাহলে সেই দাসীদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ। ভাই, এটা নামটা আপনি শুনেছেন কোথাও? হ্যাঁ শুনেছি ভাই। আমার প্রশ্নটা হলো, আমার ভাই আমার কথা শেষ হয়নি তো, শেষ হয়নি তো কথা, শেষ হয়নি তো আমার। আচ্ছা বলেন বলেন। একজন মহিলা যখন উম্মে ওয়ালাদ হয়ে যায় তখন সে দাসীর থেকে একটু উপরের স্ট্যাটাসে থাকে, কারণ সে তার সন্তানের জন্ম দিচ্ছে, তখন তাকে আর সরাসরি দাসী বলা যায় না, তখন তাকে বলতে হয় উম্মে ওয়ালাদ। কিন্তু এটার মানেও কিন্তু স্ত্রী না, এটা মানে হচ্ছে বাচ্চার মা। উম্মে ওয়ালাদ, ওয়ালাদ মানে সন্তান, উম্মে মানে মা, দাসীর মা মানে সরি সন্তানের মা, ঠিক আছে? এইরকম স্ট্যাটাসে যারা থাকে তারা দাসীর থেকে একটু বেশি স্ট্যাটাস পায়। বুঝতে পেরেছেন ভাই? জি বলেন। হ্যাঁ, মারিয়া কিপ্তিয়া প্রথমে দাসী ছিল, তার দাসীর সাথে সঙ্গম বসে করেছে, বাচ্চা পয়দা করেছে, তখন সেই দাসীটার স্ট্যাটাস একটু বেড়ে গিয়েছিল, যেহেতু সে সন্তান জন্ম দিয়েছে, সে তখন সে হয়েছিল উম্মে ওয়ালা। বুঝতে পেরেছেন ভাই? জি বুঝতে পেরেছি। কিন্তু দাসী মারিয়া কিপ্তিয়াকে তিনি কখনোই বিয়ে করেননি, এরকম কখনো কোনো রেফারেন্স নাই, কোনো দেখাতে পারবেন না যে তাকে তিনি বিয়ে করেছেন। বুঝতে পেরেছেন ভাই? যে তিনি উম্মে ওয়ালাদ হওয়ার কারণে, মানে হাদিসে আসছে যে তিনি পুরো দাস দাসী রেখে যান নাই। হ্যাঁ, তিনি উম্মে ওয়ালাদ হওয়ার কারণে তিনি দাসীর থেকে একটু উপরে স্ট্যাটাস পাওয়া যায়, কিন্তু তাতেও আবার সম্পত্তির অধিকার পাওয়া যায় না, উত্তরাধিকার পাওয়া যায় না। মানে স্ত্রী, স্ত্রীর মানে বিষয়টাই হচ্ছে যে আপনার স্ত্রী, আপনি যদি মারা যান তাহলে আপনার স্ত্রী আপনার উত্তরাধিকার পাবে, তাই না? অবশ্যই। আপনার স্ত্রী আপনি মারা গেলে আপনার সম্পত্তির অধিকার পায়, কিন্তু দাসী বা উম্মেওয়ালাদ কেউই আপনি মারা গেলে আপনার সম্পত্তির কোনো অধিকার পাবে না। বুঝতে পেরেছেন ভাই? জি। এই হচ্ছে দাসী এবং উম্মেওয়ালাদের মানে বিষয়। মুহাম্মদের উম্মেওয়ালাদ ছিল, মানে প্রথমে ছিল দাসী, তারপরে ছিল উম্মেওয়ালাদ, ছিল মারিয়া কিপ্তিয়া। ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আমি উত্তর দিয়েছি। আর যদি আপনার আরো বিষয় জানতে হয় তাহলে আপনি সংশয় .com একটা লেখা আছে, মারিয়া কিপ্তিয়া বাদী পত্নী সমাচার, এই লেখাটা একটু পড়ে দেখতে পারেন। এখানে সব সহি হাদিসের রেফারেন্স দেওয়া আছে, সমস্ত তাফসিরও দেওয়া আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আপনি যদি ওটা পড়ে দেখেন এখানে সব পেয়ে যাবেন। এখনো দেখাতে পারি, অসুবিধা নেই, এখন দেখবেন সব রেফারেন্স গুলা। আবুল কাসেম ভাই, আমি আল বিদায় ওয়ান, জি আমি কিতাব ইবনে কাসিরের যে আল বিদায় একটা গ্রন্থটা আছে, তা পড়ছি আমি।
তার মধ্যে বিভিন্ন জনের বরাত দিয়ে লেখা, ইবনে ইসহাকের বরাতে লেখা স্ত্রী না, আবার অন্য অন্য জনের বরাতে লেখা স্ত্রী, তো একটু কনফিউজ ছিলাম আর কি। না স্ত্রী ছিল এরকম কোন গ্রহণযোগ্য কোন রেফারেন্স নাই ভাই। ও তে আর একটা প্রশ্ন ছিল যে রায়হানা বিনতে জায়েদ, সে কি রাসূলকে তাকে বিয়ে করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত? হ্যাঁ, রায়হানা সম্পর্কে মানে বলা হয় যে রায়হানাকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু রায়হানা তখন বিয়েটা করেছিল পলিটিক্যাল কারণে, মানে তার গোত্রকে রক্ষা করার জন্য। তিনি আসলে প্রথমে রিফিউজ করে দিয়েছিলেন, ঘৃণা ভরে রিফিউজ করেছিলেন, মানে মুহাম্মদ যখন তাকে বিয়ে করতে চেয়েছিল তখন বলেছিলেন না, তাকে দরকার হলে বাদী হয়ে থাকবো, দরকার হলে দাসী হয়ে থাকবো, কিন্তু আপনার বিয়ে করব, তো মানে সবই করবো, সেক্স টেক্স করবো, কিন্তু বিয়ে করব না। মানে বিয়ে করলে কিন্তু স্ট্যাটাস বাড়ে, এই যে রায়হানার কথা শুনেই বোঝা যায় সে অত্যন্ত ক্ষিপ্ত ছিল। পরবর্তীতে তিনি বিয়ে করেছিলেন কারণ তার গোত্রকে রক্ষার একটা মানে ব্যাপার ছিল, সেটার সাথে যদি বিয়ে করতো তাহলে তার গোত্রের কিছু লোক রক্ষা পেত। ভাই রায়হানা কোন গোত্রে ছিল? সে বনি কুরাইজা ছিল না? রায়হানা কোন গোত্রে ছিল এই মুহূর্তে ভাই আমার তো মনে পড়ছে না, তবে বনু কুরাইজার না, তিনি সম্ভবত বনু কায়নুকার গোত্রের ছিল বোধ হয়, আমার বনু কায়নুকা গোত্রেরই হওয়ার কথা, আমার এই মুহূর্তে একদম এক্স্যাক্টলি মনে পড়ছে না ভাই। আবুল কাসেম ভাই মানে মতভেদ আছে জি বলেন, আর কি কোনো প্রশ্ন আছে? আপনার এখান থেকে ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছে তো। ও ঠিক আছে না, আর ঠিক আছে ভাই, ভাই আপনার এখান থেকে ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছে, আপনার ঘ্যাস ঘ্যাসটা একটু কমানো যায়? ও কমাচ্ছি আমি, না একটু ফুগ, একটু আমি একটু বাইরে আসি, ওই ফুগে শব্দ করতেছে। হ্যাঁ আমার আপনার এখান থেকে খুবই শব্দ হচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, না ভাই আবারও শব্দ হচ্ছে, ভাই আপনার এখান থেকে শব্দ হচ্ছে, আপনি একটু কাজ করেন, একটু পরে আবার যুক্ত হয়েন, এই শব্দটা কমবে তারপর যুক্ত হয়েন। না আর শব্দ হবে না, শেষ, শব্দ হচ্ছে ভাই, এখনো হচ্ছে, এখন হচ্ছে, এখনো হচ্ছে ভাই, এখনো হচ্ছে। আমি আপনাকে বিদায় জানাচ্ছি আবুল কাসেম ভাই, তাহলে আপনি তাহলে ভালো থাকবেন, আপনি যদি পারেন আবারও যুক্ত হবেন পরে।